মাটি খুঁড়তে উঠে এলো মাটির হাড়ি। রহস্যময় হাড়ির ভেতরে কাঁচের পাত্র, সেই কাঁচের পাত্রে অসংখ্য রূপোর মুদ্রা, শতাব্দী পুরনো মুদ্রা ঘিরে দানা বাঁধছে রহস্য। হাওড়া জেলার ফুলেশ্বর বৈকান্তপুরে সময়ের গভীরতা থেকে আবির্ভূত হয়েছে প্রাচীন রৌপ্য মুদ্রার একটি অত্যাশ্চর্য সংগ্রহ, যা গোটা ঘটনাটিকেই একটি অসাধারণ মোড়ের দিকে স্থানীয়দের এবং ঐতিহাসিকদের মনোযোগ আকর্ষণ করেছে। একটি নতুন আবাসিক নির্মাণ প্রকল্পের জন্য খননের সময় এই আবিষ্কারটি ঘটেছে, যা মাটি নিচ থেকে ইতিহাসের ভাণ্ডার নিয়ে এসছে। বিস্ময়কর আবিষ্কারটি একটি আলোড়ন সৃষ্টি করে যখন শ্রমিকরা স্থানীয় এক ব্যক্তির বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এবং সেই সময়ে তাদের মধ্যে কয়েকজন মাটির গভীরে খুঁড়তে খুঁড়তে রহস্য ঘেরা একটি ঢাকনা দেওয়া মাটির পাত্রের সন্ধান পান। কৌতূহলী শ্রমিকরা সতর্কতার সঙ্গে প্রাচীন পাত্রটির ঢাকনা খুলে এমন একটি দৃশ্য দেখলেন, যা অতীত যুগ থেকে ছিনিয়ে নিয়ে আসা কোনো গুপ্তধন বলেই মনে হয়। ঢাকনা দেওয়া মাটির পাত্রের ভেতরে থাকা একটি কাঁচের পাত্রের মধ্যে অসংখ্য রৌপ্য মুদ্রা ছিল। অনুমান করা হচ্ছে মুদ্রাগুলি আনুমানিক এক শতাব্দী পুরনো, যা তাদের সঙ্গে বিস্তৃত সভ্যতা এবং বিস্তৃত সময়ের গল্প বহন করে। নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। এই অসাধারণ সন্ধানের খবর দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে, প্রচুর আগ্রহী দর্শক ছুটে আসেন এই দৃশ্য দেখার জন্য। উত্তেজনা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। উলুবেরিয়া পুলিশকে শৃঙ্খলা বজায় রাখতে এবং ইতিহাসের এই অসাধারণ অংশটিকে রক্ষা করার জন্য সময় মতন পৌঁছানোর জন্য খবর দেওয়া হয়েছিল। বাড়ির মালিক, যার নির্মাণ প্রকল্প এই গুপ্তধনের সন্ধানের জন্য আসলে দায়ী, তিনি বিস্ময় এবং আনন্দ উভয়ই প্রকাশ করেছেন। তিনি বর্ণনা করেছিলেন যে কিভাবে মাটির খোঁড়ার সময় অপ্রত্যাশিতভাবে তার পায়ের নিচে চাপা পড়ে থাকা একটি অতি মূল্যবান রহস্য উন্মোচন হয়েছে। দুর্ভাগ্যবশত হট্টগোলের মধ্যে বাড়ির মালিকের জামাই আবিষ্কৃত মুদ্রার একটি অংশ ছিনিয়ে নিতে সক্ষম হন। বর্তমানে সে গুপ্তধনের একটি অংশ নিয়ে পলাতক। উদ্ধারকৃত কয়েনের মধ্যে 27টি তার কাছে রয়েছে, বাকি 60-70টি কয়েন কর্তৃপক্ষের সতর্ক নজরদারিতে রয়েছে। স্থানীয় ডাক্তার এবং ইতিহাসবিদ ডক্টর প্রবীণ কুমার মান্না মুদ্রাগুলি পরীক্ষা করে এর প্রাচীনত্ব নিশ্চিত করেছেন। কয়েক শতাব্দী আগেকার এই রৌপ্য নিদর্শনগুলি অতীত যুগের একটি প্রমাণ, যা ইতিহাসের লোভনীয় পণ্ডিত এবং মুদ্রাবিদদের একইভাবে প্রলুব্ধ করেছে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। উলুবেরিয়া পুলিশ স্টেশন এই অসাধারণ আবিষ্কারের উৎপত্তি এবং তাৎপর্য নিয়ে তদন্ত শুরু করেছে, কয়েনগুলির আশেপাশের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত কর্তৃপক্ষ নির্ধারণ করেছে যে মুদ্রাগুলি বর্তমানে তাঁদের কাছেই থাকবে আরও অধ্যয়ন এবং পরীক্ষা করার জন্য। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।